দুদকের আলোচিত কর্মকর্তা পটুয়াখালী জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফউদ্দিনকে চাকরিচ্যুতির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে দুদকের কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া, অবৈধভাবে গ্যাস সংযোগ স্থানান্তর, বিভিন্ন অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও চট্টগ্রামের প্রভাবশালী নেতাদের বিষয়ে তদন্ত করার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত অসাংবিধানিক ও অমানবিক এবং প্রভাবশালী মহলে রোষানলের শিকার বলেও মনে করছেন তারা। এ বিষয়ে দুদক সচিব বলেন, চাকুরিবিধি লঙ্ঘন করার উপযুক্ত কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। আমরা চাই আমাদের অনারেবল কমিশন এই বিষয়গুলো খুব যৌক্তিকতা সহকারে দেখবে। অন্যান্য যে অন্যান্য বিষয় যেটা আমাদের উপর হয় মাঝে মধ্যে, ওই জিনিসগুলো ওনারা আমাদের উপর নিরাপত্তা দেয়, এটাই আমরা চাই। হাইকোর্টের আদেশ এরকম কিছু একটা করার বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। কাজে এখানে এক লাইন বাই লাইন আমি তো বলতে পারবো না, বাট তার জন্য যেটি প্রয়োজন কমিশন সেটি বিধি মোতাবেক সিদ্ধান্ত।